आमी पाही ना जमीदारेर देखा मनेर दुख करे कोई आमी तो सेई घरेर मालिक नई नई रे आमी तो सेई घरेर मालिक नई। अस्सलाम वालेकुम आज पार्श्वदिगेरा जे मानुष बोई रही उनी पेशाय एकजन रिक्शावाला तो एदिने 20 तारीख आरोग्य ओनार आरोग्य वीडियो साजिलेम एबे मध्ये ও মারালো এরকম গান গাইয়ে তো গানও খুব ভালো ইয়ে এবং আর কাছে বেশ ভালো ফিডব্যাক হয়েছে তো এই কারণে ওরা কেনা করে ডাকিয়ে রে যেহেতু মানছি নাম করে স্বাভাবিকভাবে কেনা ডাকি চাই না। ওর নাম কি? আমার নাম মোহাম্মদ মাহিন, দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায়? নোয়াখালী মাইজদি সদর থানা। মাইজদি, মাইজদি কোন জায়গায়? মাইজদি সদর থানা সোনাপুরের পশ্চিমে। যাই হোক, আপনি একটা গান গাইছেন তো আমি আপনাকে খুঁজছিলাম কোনোভাবে, যেহেতু আপনি চলে গেছেন আমি ওদেরকে দিয়ে আবার আপনাদের বাইর করছি, তো আপনাকে আমি ইয়ে হিসেবে সম্মান হিসেবে এগুলো একটু আপনাকে খুশি করলাম সম্মানই আর কি। ঈদের সময় রোজা রমজানের দিন, সারাদিনে কত ইনকাম করেন? কত সারাদিনে? এখন রোজা আসছে তো ইনকাম একবারে নাই বললেই চলে। কেন না, মানুষ তো সারাদিন রোজা রেখে তার রোডে বাইর হয় না। সব মিলেই কিন্তু আগের থেকে একটু কমছে, আবার হয়তো একটু বাড়বে ২০ রমজানের পর থেকে, ঈদের মার্কেট টার্কেট মিলে একটু বাড়তে পারে। তবে এখন আগের চাইতে একটু কম, যেমন ৫০০-৬০০ টাকা ইনকাম করা যায় আর কি। আচ্ছা, যাই হোক, আপনি সেদিন একটা গান গাইছেন, ৫০০-৬০০ টাকা যে ইনকাম করেন তার ডাবল আপনারে আমি আপনার গিফট করলাম। আজকে আপনি আমাকে একটা ধরাজ গলায় একটা গান করেন। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, ও সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না যে তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ করে কই আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারির ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসলে পলে না রে দুঃখ বারো মাস, জমিদারির ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসলে পলে না রে দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, জমিন আমার হয় যে নীলা,
আমি চলি যে তারে মনে জোগায়া, আমি চলি যে তারে মনে জোগায়া, দেখিতে মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চিটাং কত বছর আপনার? চার বছর। গান কি ছোটবেলা থেকে করেন নাকি নিজে নিজে? ছোটবেলা থেকে আমার নিজেরই ইচ্ছা যে আমি মানে এই জগৎটাতে আসার জন্য আমার খুব ইচ্ছা, এবং আমি নিজে নিজে কিছু লেখার চেষ্টা করি। এবং পড়ালেখা করছেন কটুক? পড়ালেখা আমি না বললেই নয়, মানে একবারে করেই নাই ধরতে গেলে। আমার লেখেন কেমনে? কিন্তু যতটুকু পারি অতটুকু আমার জন্য আমি বেস্ট মনে করি আর কি, মানে আমার লেখা আমি ধরতে পারলে ওটাই আমি মনে করি। বিয়ে শাদি করছেন? বিয়ে করছি। কোথায়? আমাদের এলাকায়, গ্রামে। গ্রামের বাড়ি? আপনি ওই যে গান যেটা গাইছিলেন আপনার বউ শুনছেন? ওটা আমার ওয়াইফে না, আমার ওয়াইফে দেখা নেই। দেখা নেই? কেউ বলে? কেউ বলে নেই? আমি বলছি ওকে, কিন্তু আমার ওয়াইফ মানে একটু ইয়ে আর কি, ওগুলো বোঝে না। বোঝে না এগুলো? যেরকম একটা বুঝে যে এরকম একটার সাথে ফ্যাম ফ্যাম করবেন না কোনো, আবার এটা আমার দরকার নেই। আমার যেটা আছে এটা গেলে তো হুট করে আবার কত মাইয়া আপনারাও দেখবো, কত মাইয়া দেখবে এটা তো আমার মানুষ ভাবতে পারে অনেক কিছু। যেমন আমরা দেখি, আমরা যারা এখন সরল সোজা, আমরা হয়তো গাড়ি চালাই, আমরা ভাবি যে ইউটিউব চ্যানেলে হয়তো মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। এখন আমি আসলে বুঝতে পারতাম, এখান থেকে বসে দেখি যে চাঁদের শুনেছি আমরা, নারী আছে বুড়ি আছে এটা শুনেছি কিন্তু দেখি নাই। তো আমাদের কাছে যেটা কাল্পনিক ওরকম আর কি, আমি উপরে উঠে গেলে আমার পিছনে আমরা আপনার যেটা ভিডিও দিছি আপনার ভিডিওতে, আমরা ইউটিউব থেকে ফেসবুক থেকে কোনো টাকা পয়সা ইনকাম করি না, ওটাতে আমরা ইনকাম করি না। না আমি ওটা বোঝাচ্ছি না, মানে একটা যে বলছেন যে উপরে উঠে গেলে দাপ করে পিছনে অনেক লোক থাকতে পারে, স্বাভাবিক। আমি ঠিক তো, আমার চোখ সব ঠিক। ঠিক আছে, ভালো থাকবেন, আপনি গান করেন, গান চর্চা করেন, আস্তে আস্তে আমরা এটা প্রচার করব, প্রচার করলে হয়তো আপনার আরও ইয়ে আসতে পারে। আজকের জন্য আপনাকে শুভকামনা। পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।